রানাবানু বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি বলেছেন আমার বাসায় একটা মেয়ে বেয়াল আছে সেটা খুব বিরক্ত করে তারপরও সবাই তাকে আদর করে এখন যদি সেটা বাচ্চা দেয় তাহলে তো খুব ঝামেলা হয়ে যাবে তখন হয়তো বিড়াল এবং বাচ্চা সহ দূরে কোথাও রেখে আসতে হবে এমত অবস্থায় আমি বিড়ালকে কি জন্ম নিরোধ টিকা দিতে পারবো জন্ম নিয়ন্ত্রণ টিকা দিলে কি আমার গোনা হবে আপনি বিড়ালটিকে বন্ধাকরণের মধ্যে নিয়ে যেতে চাচ্ছেন এবং স্থায়ী বন্ধাকরণের কথা বলছেন তো এটাকে আরবিতে এক্সা বা খাস এ শব্দগুলো বলা হয় আমরা এখানে দেখি যে অনেকগুলো হাদিস ক্ষেত্রে এসছে যেমন ইমাম আহম ইমাম আহমেদ ইমনুর রমর রাদি আল্লাহ তাল আনহমা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে নাহা রাসুল উল্লাহ সাল্লাম আন খাস ইল খেলে উল বাহা এম রাসুল সাল্লাহ সাল্লাম ঘোড়া এবং পশুগুলোকে যে কোনো পশু বাহিমা সে পশুগুলোকে খাসি করাতে নিষেধ করেছেন খাসি করলে কি হয় আর বাচ্চা হয় না আচ্ছা এটা একটা গেল সুনান আলকরা লীল বাহাকির মধ্যে একটা হাদিস এসছে এবং পাশাপাশি বজ্জারু ইব আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন যেখানে তিনি প্রায় একই কথা বলেছেন যে রসুল সাল্লাম নাহা আন ইহা এম রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বাহা বাহে মানে এখানে বাহেম বাহেম বাহিমাতুল আন আহম বোঝানো উদ্দেশ্য না বাহিমাতুল আন মানে গবাদি পশু গবাদি পশুর ক্ষেত্রে যেমন গানাম বকরিকে খাসি করানো যায় আছে তার গোষ সুস্বাদু হওয়ার জন্য কারণ বকরি তো জবাই করে গোষ খাওয়া জায়জ তো এছাড়া অন্যান্য অন্য বাহিমা অর্থাৎ পশু অন্যান্য যে কোনো পশু সেগুলোকে ধরে নিয়ে এসে খাসি করানো সেটা শরীয়তে জায়েজ নেই এবং নবী সাল্লাম সেটা নিষেধ করেছেন এখানে আরও একটা বিষয় আর সেটি হচ্ছে এই যে করানোর কথা বলছি অথবা মেয়ে বিড়াল কিংবা এরকম অন্য যে কোনো পশুকে ধরে নিয়ে এসে কাত্রল এনজাব অর্থাৎ তার জন্ম নিরোধ ব্যবস্থাকে একদম নষ্ট করে দেওয়া বা এটাকে মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে এটাকে কেটে ফেলা এটা শরিয়াতে আসলে ফাসাদের অন্তর্ভুক্ত অর্থাৎ একটা অন্যায় কাজ বাতিল কাজ এবং অযাচিত কাজ যেটা সেরিয়া অ্যালাউ করে না এক্ষেত্রে আমরা আল্লাহ সোয়াতাল্লার একটা কাউলকেও দেখি সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যেমন সুরাল বাক্করের দুশো পাঁচ নম্বর আয়াত তিনি বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাহিল আর্দি লিয়ুফ সি দা লাই ওয়ুহ ল যখন সে ফিরে যায় তখন জমিনে ফাসাদ সৃষ্টির বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করতে থাকে এবং সে ফল ফসল এবং নাসাল অর্থাৎ এই যে জন্ম ব্যবস্থাকে সে ধ্বংস করে দেয় উৎপাদন ব্যবস্থা এবং জন্ম ব্যবস্থাকে সে ধ্বংস করে দেয় অল্লাহ হাইবুল ফাসাদ অথচ আল্লাহ তালাহ ফাসাদকে পছন্দ করেন না তাহলে বিড়ালের ক্ষেত্রে এই মেয়ে বিড়ালকে যদি আপনি পুষতে চান তাহলে শুধু তার বাচ্চা এসে যাবে এই ভয়ে তাকে জন্ম নিরোধক ব্যবস্থার আওতায় আনতে পারবেন না এবং তার জন্ম দানের যে ক্ষমতা সেটাকে নষ্ট করতে পারবেন না আপনি চাইলে তাকে পুষতে পারেন তাকে পরিচর্যা করবেন তার সৃষ্টিগত যে ফ্যাসিলিটি দিয়ে মোহান আল্লাহ সোয়ানতাল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেটাকে অব্যাহত রেখে আর যদি সেটা রাখতে না পারেন তাহলে আপনাকে তো সেরে বাধ্য করেনি তাকে বাসায় রাখতে এবং তাকে দেখে তার এই এই ক্ষমতাকে নষ্ট করে দিতে এই জন্যে আমরা আমাদের ওলামাইকেরামকেও দেখি তারা এই সমস্ত হাদিস এবং কোরআনের আলোকে এটাকে নিষেধ করে দিয়েছেন ওলামাইকেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যদি খুব বড় ধরনের কোনো জরুরত তৈরি হয় ক্যাজুয়াল সিচুয়েশন তৈরি হয় যে কারণে মানুষ অনেক বড় বিপদে পড়ে যায় সেই কারণে এই নিষিদ্ধ কাজগুলো কখনও কখনও সিদ্ধ হতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আপনি শুধু বাচ্চা বেড়ে যাবে বা বিড়াল বেড়ে যাবে আপনার বাসায় সে ভয়ে তাকে তার এই ক্ষমতা নষ্ট করে দিতে চাচ্ছেন তো সেটার ক্ষেত্রে আমরা বলেছি আপনি তাহলে বিড়াল পালাটাই বন্ধ করে দিন